এরপরের প্রশ্ন শেখ আমি একজন যুবক বিবাহ করার জন্য আমার মোটামুটি সামর্থ্য আছে কিন্তু আমার বাবা মা সামাজিক স্ট্যাটাসের দোহাই দিয়ে আমাকে বিয়ে করায় না এখন আমি কি করতে পারি আপনার উপযুক্ত সময় থাকার পরেও মা বাবা যদি আপনাকে বিয়ে করাতে না চায় তাহলে তাহলে আমাদের শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি পরামর্শ দিয়েছেন আপনার বাবাকে তার কাছে নিয়ে যাবেন আপনার বাবাকে তার কাছে নিয়ে যাবেন এবং শেখকে বলবেন যে শেখ আমার সব ব্যবস্থা আছে কিন্তু আমার আব্বা আমাকে সামাজিক সৃষ্টি ধোয়া দিয়ে বিয়ে করে না শেখ আহমদুল্লাহ উল্লাহ অপারেশন করবেন এমন ধোলাই দিবেন মানে এমনভাবে বুঝাবেন ইনশাল্লাহ আপনার বিয়ের ব্যবস্থা হয়ে যাবে অথবা অন্য কোনো আলেনদের কাছে নিয়ে যাবেন এবং বলে দিবেন বাবাকে বুঝাবেন মাকে বুঝাবেন না বুঝানোর না বোঝার কারণে শরীয়ত ভালো করে না বোঝার কারণেই তারা এই ধরনের কাজ করছেন অনেক মা বাবাই উপযুক্ত হওয়ার পরেও সন্তানদেরকে বিবাহ সাধী করান না নাবি না ইসলাম বলেছেন ইদাবাল তিনটি কয়েকটি দায়িত্ব বাবার উপরে আছে ইদা উল ইদা ওয়ালাদ সুরানা আবুদাউদ্দেহাদিস আছে যখন কোনো সন্তান জন্মগ্রহণ করবে ফালিজ ইসমাহু এক নম্বর কাজ ইসলামী একটা নাম সন্তানে রাখবেন আকিকা দিবেন সপ্তম দিনে তার নাম রাখবেন আকিকা দিবেন তার চুল কামানো চুল কামিয়ে সেই চুলের ওজন পরিমাণ রূপা দিবেন অথবা কামানো না ধারণা করে ও চুলের ওজন পরিমাণ রূপা দান করবেন তারপরে সন্তানকে আদ্যা তাকে দিন শিখাবেন এরপরে ইদাবালাগা যখন সে উপযুক্ত হবে ফালিউ বিঝু তাকে আপনি বিয়ে করাবেন উপযুক্ত হওয়ার পরেও যদি সন্তানকে বিয়ে না করান মেয়েকে বিয়ে না দেন আর সে যদি যৌবনের তারনায় বাধ্য হয়ে সে কোনো অপরাধে লিপ্ত হয় তাহলে সেই জিনা ব্যবচারে লিপ্ত হওয়ার কারণে সে যেমন অপরাধী হবে আপনি বাবা আপনি কেন তাকে উপযুক্ত সময়ে বিয়ে করান নাই আপনি সেই পরিমাণ অপরাধী হবেন অধিকাংশ মা বাবাদের এই অহেতুক চিন্তা সমাজে আরও বড় হইতে হবে বাড়ি গাড়ি করতে হবে মাসে পঞ্চাশ হাজার এক লাখ টাকা ইনকাম করতে হবে এই সেই বিভিন্ন অজুহাত দিয়ে সন্তানদের বিবাহ করাতে গিয়ে তারা গড়িবসি করেন সন্তান অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যায় এই জন্য মা বাবাকে অবশ্যই সতর্ক থাকতে হবে ডিস্টার্ব হচ্ছে না একটু অফ রাখেন তাহলে এরপরে প্রশ্ন উপরে উঠতে নাকি আল্লাহ আকবর এবং নিচে নামতে নাকি সুমান আল্লাহ বলতে হয় এই কথা কি সঠিক এটা হানড্রেড পারসেন্ট সঠিক সঠিক একদম স্পষ্ট সুন্দর কথা নবী সাল্লাহসাল্লামের সাহাবিগণ বলেন ইদা সঈদ না খাবারা ইদা সঈদ না খাবার না আমরা যখন কোনো উঁচু জায়গায় উঠতাম তখন আমরা তাকবির দিতাম তাকবির কি আল্লাহ আকবর আর আমরা যখন ইদা নাজাল না আমরা যখন কোনো নিচু জায়গায় নামতাম উপর থেকে নিচের দিকে তখন সব বাহানা আমরা সুবাহান আল্লাহ বলতাম এটা একটা হারিয়ে যাওয়া শূন্য বললেই চলে এই জন্য প্রত্যেকটা বিল্ডিংয়ের সিঁড়ির বরাবর লিখে দেওয়া উচিত উপরে উঠতে বলুন আল্লাহ একবার নিচে নামতে বলুন সুবাহান আল্লাহ এই শূন্যটা জারি করা উচিত চালু করা উচিত আমরা অনেকে আমলটা জানি না তাহলে উঠে উপরে উঠার সময় কি বলতে হয় আল্লাহ একবার নিচে নামার সময় সুবাহান আল্লাহ এটা যাদের বিল্ডিং আছে বাড়ি আছে বিভিন্ন অফিস আদালত আছে হসপিটাল আছে সেগুলোতে লিখে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ